14তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে এই অলিম্পিয়াডে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের 5 শতাধিক শিক্ষার্থী উদ্বোধন করেন বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইকোবাদ যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির আয়োজনে অনুষ্ঠানে ডক্টর ইমাম হাসান রেজা সহ অনেকেই সেখানে বক্তব্য রাখেন